যারা হেলথ ওয়ার্কার্স তাদের 88% অলরেডি কভার হয়েছে, সেকেন্ড ডোজ অলসো 72%, ফ্রন্টলাইন ওয়ার্কার্স এটাও প্রায় 85%-এর মতো, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ 12%-এর মতো হয়ে গেছে। এরপরে শুরু হয়েছে আম জনতা, এটাও ভালোভাবে চলছে, রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে, আমি নিজেও নিয়েছি এবং এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারত থেকে নিয়ে যাচ্ছে, এটা আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয়। যারা এখনও বাকি আছে বা বিভিন্ন সেন্টার রয়েছে, তো সেই জায়গায় সবাইকে কোভিডের ভ্যাকসিন নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। যে আমি আজকে নিয়েছি সেজন্য আমাকে একটা সার্টিফিকেটও দিয়ে দিয়েছে, আবার সেকেন্ড ডোজের জন্য কবে হবে সেটাও আমাকে জানিয়ে দেওয়া হবে। মনে হয় 9th April আমার সেকেন্ড ডোজ, 28 দিন পর এটা নেওয়া হয়, সেটা আমি নিজে নিয়েছি, সবাইকে নেওয়ার জন্য অনুরোধ করছি। সেই জন্য রাজ্যের সবাইকে অনেক, এটা ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই, ভয় পাওয়ানো বরঞ্চ আপনি সেফ পজিশনে থাকবেন। অন্তত এই স্ট্রেনে যদি আক্রান্ত, এই স্ট্রেন যদি আসে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার পক্ষে নিরাপদ জায়গায় আপনি থাকতে পারবেন। সেই জন্য সবাইকে অনুরোধ করব এই ভ্যাকসিন নেওয়ার জন্য, যে বিভিন্ন জায়গায় হাসপাতালে বিভিন্ন স্থানে রয়েছে, আমাদের সেক্রেটারিও রয়েছে। আজকে আবার আরেকটা ডাইরেকশন দিয়েছে, এখানে যারা সেক্রেটারিয়েট কর্মী তারাও সেখানে এবং তাদের ফ্যামিলি মেম্বার্সরাও এখানে এই সেন্টারে নিতে পারবে। আমরা আমরা জানেন যে আমাদের রাজ্যে বিজ্ঞানে এবং অঙ্কে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা একটু দুর্বল ছিল, সেজন্য ন্যাশনাল ট্যালেন্ট সার্চে এক্সামিনেশন যেটা হয়, সেখানে আমাদের ছেলেমেয়েরা সুযোগ পায় না, দুর্বলতা রয়েছে। যদিও 2016-তে জিরু, 2017 জিরু, 2018 থেকে আমরা যখন গভর্নমেন্টে আসলাম, 2018 থেকে আমরা 5 জনকে, যদি আমাদের রাজ্যের জন্য কোটা 50, আমরা 5 জনকে আমরা পাঠাতে পেরেছি। তো যাতে বিজ্ঞান এবং অঙ্ক, ম্যাথ, এগুলি যাতে ভালোভাবে করতে পারে, এর প্রতি যাতে ভীতি কমে যায়, জাতীয় প্রতিযোগিতা যেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে, সেজন্য আমরা একটা স্কিম চালু করেছিলাম যেটার নাম ত্রিপুরা ম্যাথ ট্যালেন্ট, ম্যাথ অ্যান্ড সায়েন্স অ্যান্ড ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। এই জন্য আমরা 2020-তে আমাদের 2020-তে ডিসেম্বরে আমাদের রাজ্যে পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষাতে বসে পরীক্ষা নিয়েছে আপনার 20 ডিসেম্বর 2020, রেজাল্ট আউট হয়েছে 28 ফেব্রুয়ারি 2021। বিজ্ঞানে 10,702 জন অংশগ্রহণ করেছিল, অঙ্কে 9,904 জন অংশগ্রহণ করেছিল। এটা অনলি ফর 9th class, কারণ 8-এর পরে যখন 9th উঠে তখন থেকে তাকে তৈরি করতে হয়। এবং আমরা বলেছি উৎসাহ প্রদানের জন্য, আমরা বলেছি 400 জনকে আমরা সায়েন্স এবং ম্যাথ ট্যালেন্ট সার্চে আমরা 400 জনকে আমরা 15 মাস পর্যন্ত টোটাল স্কলারশিপ দেব, 400 জন আমাদের টার্গেট। তো এই জন্য আমরা পরীক্ষা নিয়েছি, পরীক্ষাতে এটাও বলেছিলাম যদি কোনো স্কুল 5 জনের বেশি, 5 জন বা ততোধিক যদি কেউ এই কৃতকার্য হতে পারে, তাহলে সেই বিদ্যালয়কে আমরা 1 লক্ষ টাকা অনুদান দেব। তো আমাদের পরীক্ষা হওয়ার পর দেখা গেল 10,702 জন, আমরা 400 নিতে গিয়ে আমরা বিজ্ঞানে নিতে হয়েছে 212 জনকে। কেন?
সেম নাম্বার হয়ে গেছে, তো সেম নাম্বার কাকে বাদ দেবো আমরা? 200 জন নেওয়ার কথা 212 জন নিতে হয়েছে, কারণ সেম মার্কস। প্লাস অঙ্কেতে 9904 জন থেকে আমরা নিতে হয়েছে 223 জনকে, সেম মার্কস হয়ে গেছে, সেই জন্য কাকে বাদ দেব? টোটাল 435 জনকে আমরা সিলেকশন করেছি, এবং এরা পাবে 500 টাকা করে স্কলারশিপ 15 মাস পর্যন্ত, এবং 9-এর ছাত্রছাত্রীরাই এটা, এবং এই রাজ্যে এটা প্রথমবার। ভারতবর্ষের অন্য রাজ্যে আছে কি না আমি জানি না, কিন্তু আমার কাছে খবর এই ধরনের ট্যালেন্ট সার্চ, ম্যাথ সায়েন্সের ট্যালেন্ট সার্চ ন্যাশনাল লেভেলে হয়, কিন্তু স্টেট লেভেলে এই এই ধরনের পরীক্ষা করে তাদেরকে বিজ্ঞানে এবং অঙ্কে উৎসাহিত করার জন্য এরকম কোনো স্কিম সারা ভারতবর্ষে কোথাও আছে কি না আমি জানি না। এবং আমরা কি করব, এই যে ঠিক করলাম 435 জনকে, তাদেরকে প্রত্যেক মাসে মাসে আমরা 500 টাকা করে দেব, এটা দিয়েই ক্ষান্ত না, এখন আমাদের তাদেরকে তৈরি করতে হবে। এই 435 জনকে আমরা অনলাইনে কোচিং দেব, অনলাইনে কোচিং দেব, এবং প্রতি সপ্তাহে একটা করে টেস্ট হবে তাদের জন্য। আমরা অনলাইনে কোচিং দেব এবং স্কলারশিপের পাশাপাশি কোচিং যেমন দেব, এবং আপ টু এক্সাম, এক্সামটা কবে হবে, পরীক্ষা হবে নভেম্বরে, আপ টু নভেম্বর তাদেরকে আমরা স্পেশাল কোচিং দিয়ে যাব, যেটা স্কলারশিপ পাবে পাবে, আমরা এছাড়াও তাদের স্পেশাল কোচিং দেব অনলাইনের মাধ্যমে। আপনারা জানেন যে 25টা স্কুল এই প্রথম ত্রিপুরাতে কিন্তু বেসরকারি স্কুলগুলি সুযোগ পেয়েছে, কারণ বেসরকারি স্কুলও আমাদের যে ছেলেমেয়েরাই পড়ে তারাও তাদের অধিকার রয়েছে। সরকার সবকা সাথ সবকা বিকাশ, কাউকে বাদ দিলে চলবে না, এই জন্য সেন্ট্রাল স্কুল, প্রাইভেট স্কুল, গভর্নমেন্ট এইডেড স্কুল, গভর্নমেন্ট স্কুল সব ছেলে মেয়ে পরীক্ষা দিতে পেরেছে, যারা যারা পরীক্ষা দিতে ইন্টারেস্টেড, ও যেটা আমি বললাম 2020তে যে পরীক্ষা ছিল, এর মধ্যে 25টা স্কুল তারা 5 জনের বেশি সাকসেস করেছে। আমাদের আগেই আমাদের স্কিমের মধ্যে আছে, যদি কোনো স্কুল 5 জন বা ততোধিক যদি এক স্কুল থেকে কৃতকার্য হয়, সফল হয়, তাহলে আমরা তাদেরকে এক ওই স্কুলকে এককালীন 1 লক্ষ টাকা দেব অনুদান, যাতে ছেলেমেয়েরা উৎসাহ হতে পারে। এর মধ্যে আমরা 25টা স্কুল পেয়েছে, এর মধ্যে 11টা স্কুল, 11টা স্কুল হলো গভর্নমেন্ট স্কুল, প্রাইভেট স্কুল 10টা, সেন্ট্রাল স্কুল 2টা, গভর্নমেন্ট এডেড 2টা। এই এই 25টা স্কুলকে আমরা 25 লক্ষ টাকা আমরা দেব, এর মধ্যে দিয়ে দেবো তাদেরকে, কারণ রেজাল্ট আউট হয়ে গেছে। এই জন্য ব্যয় হবে 25 লক্ষ টাকা, এবং 435 জন যে স্কলারশিপ দেওয়ার জন্য আমাদের লাগবে 32,62,000 টাকা। তো আমাদের এই কাজে সবচেয়ে সফলতা লাভ, সবচেয়ে যাদের কৃতিত্ব হতে পারে, দ্যাট ইজ SCERT। আমরা এতদিন সবসময় জানতাম NCERT, ত্রিপুরাতে একটা SCERT আছে, এটা অনেকের পক্ষেই জানে না, কিন্তু 2018তে আমরা ক্ষমতা আসার পরে এখানে SCERT-র একের পর একে সিদ্ধান্ত আমরা অত্যন্ত পজিটিভ, এবং NCERT যেটা এই সেন্ট্রাল গভর্নমেন্ট অলসো তারা বলেছে যে ত্রিপুরার SCERT-র ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য। আপনারা জানেন যে এই যে করোনার সময় আপনারা জানেন যে এই যে সায়েন্স ট্যালেন্ট সার্চ যেটা ন্যাশনাল লেভেলের, সেটা প্রথম আগে স্কুল লেভেলে হয়, স্কুল লেভেলের পর ডিস্ট্রিক্ট লেভেলে হয়, তারপরে স্টেট লেভেলে হয়, তারপর ন্যাশনাল যায়। তো 18 আমরা 5 জন পাঠাতে পেরেছি, এর আগে যেতে পারেনি কেউ। তো এবার করোনার কারণে, এবার করোনার কারণে সবাইকে বলেছে এবার আর তোমরা অনলাইনে, অনলাইনে তোমরা পরীক্ষা, এর জন্য একটা নাম দিয়েছে ইন্সপায়ার মানক, ইন্সপায়ার মানক বলে একটা স্কিম চালু করেছে, সেই ইন্সপায়ার মানক সেটার মাধ্যমে
এবং এই ক্ষেত্রে ত্রিপুরার এশিয়াটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট নোডাল এজেন্সি হিসেবে ঘোষণা করেছে ত্রিপুরা এশিয়াটিকে। এবং এই যে ইন্সপায়ার মানক নাম দিয়েছে, অর্থাৎ এটাকে বিজ্ঞান মেলা, ইন্সপায়ার মেলা বা প্রজেক্ট ক্রিয়েশন, যারা ক্ষুদে ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাদের প্রজেক্ট তৈরি করে, এজন্য এই মানকের মেন কথা হলো দ্যাট ইজ মিলিয়ন মাইন্ডস অগমেন্টিং ন্যাশনাল এসপিরেশন অ্যান্ড নলেজ, অর্থাৎ লক্ষ লক্ষ মাইন্ডস অথবা ব্রেইন, লক্ষ লক্ষ মাইন্ডস অথবা ব্রেইন জাতীয় আকাঙ্ক্ষা এবং জ্ঞান ভাণ্ডারকে যাতে পূরণ করতে পারে, এই হলো মানক। এই এটাকে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা যদি ফার্স্ট স্টেট যে স্টেট লেভেল এক্সামিনেশন আমরা প্রজেক্ট কম্পিটিশন সম্পন্ন করেছি, অনলি ত্রিপুরা, আর ভারতবর্ষের কোনো স্টেট আমাদের আগে পারেনি। এই জন্য আমাদের কাছে মানে সেখানে আমাদের তাদের আমাদেরকে ইন্সপায়ার করার জন্য তারা চিঠি পাঠিয়েছে, এক্সপ্রেশন মানে বিভিন্ন রকম চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে তারা বলেছে ইন্সপায়ার অ্যাওয়ার্ডস মানক অনলাইন স্টেট লেভেল এক্সামিনেশন প্রজেক্ট কম্পিটিশন SLEPC, ডিয়ার ইউকে চাকমাজি, গ্রিটিংস ফর ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন ইন্ডিয়া। এবং সেখানে তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন লেটার পাঠিয়েছে সেটা, এবং ভারতবর্ষের মধ্যে আমরা একমাত্র স্টেট যেটা আমরা সম্পন্ন করতে পারছি, ভারতবর্ষের কোনো স্টেট এই করোনার সময় পারেনি। এবং আপনারা জানবেন যে এর মধ্যে পাঁচজন আমরা প্রতিযোগিতাকে তারা এই যে ন্যাশনাল স্টেট লেভেল আমরা কম্পিটিশন করেছি এটা বিভিন্ন প্রজেক্ট, সেই প্রজেক্টে আমাদের পাঁচজন সিলেকশন হয়েছে ফর ন্যাশনাল লেভেল। এটা হলো একজন হলো নীলিমেশ রয়, সে উনকুটির চেয়ার উইথ ফোল্ডিং টেবল অ্যান্ড র্যাক তার প্রজেক্টটা ছিল। দেবরাজ দেবনাথ সিপাহী জলার স্মার্ট টয়লেট ফ্লাশার তার প্রজেক্টটা ছিল, সেও সিলেকশন হয়েছে। শুভদীপ দাস ইজি টিলিং মেশিন, অর্কমিতা রয় সে ওয়েস্ট ত্রিপুরার, এ মডিফাইড কমোড ফর স্পেশাল অ্যাবল পিপল, চিন্তা করে দেখুন বিকলাঙ্গরা কমোডে কিভাবে বসবে, সে একটা নতুন ভারতবর্ষে প্লেস করে দিয়েছে, এই মডেল হওয়া উচিত। এটা আমাদের খুরশিদ আলম আরেকজন উনকোটি এক্সট্রা স্টোরি স্টেপলেস ইন এ স্টেপলার, এই পাঁচজন সিলেকশন হয়েছে। তারা আবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 25,000 টাকা তারা পাবে তাদের প্রজেক্ট তৈরি করার জন্য, প্রিপারেশনের জন্য ন্যাশনাল কম্পিটিশনে। তো এটা একটা বিরাট আমাদের পাওয়া, এবং যে নামগুলি বললাম তারা সিলেকশন হয়েছে আমাদের স্টেট প্রথম রাজ্য হিসেবে, সেখানে আমরা সাকসেস হয়েছি অনলাইনের মাধ্যমে, কারণ অনেক রাজ্য অনলাইনে পারেইনি, আমরা কম্পিটিশন করিয়ে পাঁচজনকে আমরা পাঠাতে পেরেছি। এই পাঁচজন আবার তৈরি হবে সারা ভারতবর্ষের মধ্যে, কোন জায়গায় পৌঁছে এখন সেটা হলো অপেক্ষা। আমরা বিজ্ঞান এবং অঙ্কের প্রতি আমাদের ছেলেমেয়েদের ভীতি কাটানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এই জন্য আমি আমাদের শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে SC RT যারা গবেষণা করছে, বিভিন্ন রকম রাজ্যের প্রথিতযশা শিক্ষকরা এখানে তাদের কাজ করে যাচ্ছেন, স্কুল লেভেলে কলেজ লেভেলে এখানে রিসার্চ হচ্ছে, রিসার্চের মাধ্যমে একের পর এক এই সিদ্ধান্ত আমরা পাচ্ছি এবং আমরা এতে ফলপ্রসূ হচ্ছি। আগামী দিনে আমাদের রাজ্য শিক্ষাক্ষেত্রে আরও এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস। আমরা কোনো মতেই প্রাইভেট স্কুলে সাধারণত এবার আপনারা জানেন এবার CBSE কোর্সও চালু করেছে, এই জন্য এটা হয়েছে। আমি একটা আমি মোহনপুরের দিকে ছিলাম আজকে, একটা আমাদের বিজেপি দলের একজন প্রার্থী মনোনয়ন জমা দেবে, শুনলাম মানিক সরকার বিরোধী দলনেতা
উনি রিয়াকশন করেছেন একটা বিষয়ে, সেই জন্য এই ব্যাপার আমার দৃষ্টিগোচর হয়েছে। সম্পূর্ণ তৈরি হয়ে আসতে পারেনি, শুধু যতটুকু তৈরি হয়েছে সেগুলি বলার জন্য বলছি। ওনার আজকের প্রেস কনফারেন্সে কি মেমোরান্ডাম ইস্যুড বাই ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অন 26/2/2021 রিগার্ডিং রিক্রুটমেন্ট থ্রু এম্পানেলড এজেন্সিস ওয়ান আনপ্রেসিডেন্টেড, শব্দটা কোনোদিন শুনেনি উনি, আনপ্রেসিডেন্টেড মানে এই ধরনের প্রেসিডেন্ট নাই, অ্যান্ড ডেঞ্জারাস ফর আনএমপ্লয়েড ইউথ। নাথিং ইজ মেনশনড ইন দ্যাট মেমোরান্ডাম রিগার্ডিং ডিএ পিএফ গ্রেচুইটি অ্যান্ড দি লেন্থ অফ দেয়ার সার্ভিস। ফার্দার হি মেনশন দ্যাট ইট ইজ কমপ্লিটলি আনএথিক্যাল। হি অলসো ডিমান্ডেড টু উইথড্র দি সেড মেমোরান্ডাম। মানিকবাবু বিরোধী দল নেতা, উনি দীর্ঘ বছরে উনি মুখ্যমন্ত্রী ছিলেন, এতদিন মুখ্যমন্ত্রী আর কেউ ছিলেন না। উনি বুঝেন না বা জানেন না এটা আমি বলবো না, সে দুঃসাহস আমার নেই। উনি গান পাপি, জেনে শুনে জেনে বুঝে উনি নির্বাচনের আগে, এডিসি নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য করেছেন। 26/2 মানে ফেব্রুয়ারিতে হঠাৎ করে মনোনয়নের শেষ দিনে ওনার মনে হয়েছে এই ব্যাপারে বলা যাওয়া উচিত, রাজ্যের মানুষকে যদি যুবকদের বেকারদের বিভ্রান্ত করা যায়। এই জন্য এই আমাদের রাজ্যে আউটসোর্সিংটা কবে শুরু হয়েছে আপনারা কি কেউ জানেন? 2011, সে সময় মুখ্যমন্ত্রী কে? মানিক সরকার। 2011 জিএপিএনটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, 2011 গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার্স রুলস ত্রিপুরা 2011। 2011 আগে আমাদের রাজ্যে কোনোদিন আউটসোর্সিং এর কথা ছিল না। এটাতে বলা হয়েছে যে প্রায়র কনকারেন্স অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট শ্যাল বি রিকোয়ার্ড ইন রেসপেক্ট অফ দি আইটেম মেনশন বিলো। ক্রিয়েশন অফ পোস্ট থেকে আরম্ভ করে এই মেমোরান্ডাম নিয়ে যাবেন আউটসোর্সিং অফ সার্ভিসেস, মানিকবাবু নিজের সই, মানিকবাবু নিজে চালু করে গেছেন, মানিকবাবু চালু করে এখন বলছে আনএথিক্যাল আনপ্রেসিডেন্টেড, অথচ উনি কিন্তু প্রেসিডেন্ট স্টার্ট করেছেন। বুঝলাম বোধ হয় 11 ভুল করেছে, 2017 আবার ডেলিগেশন অফ পাওয়ার রুল ফাইন্যান্সিয়াল রুলস ত্রিপুরা 2017 ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আবার প্রায়র কনকারেন্স অফ দি ফাইন্যান্স ডিপার্টমেন্ট 2017, সেখানেও বলছে, সেখানেও কিন্তু আউটসোর্সিং। তাহলে এটা কি বিপ্লবদেব শুরু করেছে? এটা শুরু করেছে দিদেন চিফ মিনিস্টার এ রাজ্যে। আপনারা জানেন যে জাইকা ওয়ানে 900 নিয়েছিল, কবে নেওয়ার পরে ওদের চাকরি কবে শেষ? 2017 শেষ। অল আর আউটসোর্সিং একটা উদাহরণ দিলাম। এবার এই যে মেমোরান্ডাম,
যেটা 26-2 এর কথা বলছে, 26-2 এর মেমোরান্ডা আমার সামনেও আছে। এই মেমোরান্ডাম 26-2, এবার এর আগে ডাইরেক্টর এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং এর যে মেমোরান্ডাম 26-2 এর, এর আগে যারা মেমোরান্ডাম ইস্যু করেছে তারা ফাইন্যান্স ডিপার্টমেন্ট পারমিশন নিয়েছে কিনা? ইয়েস। কবে? 2 জানুয়ারি 2019। পারমিশন নয়, বলছে আউটসোর্সিং অফ সার্ভিস মডালিটিস প্রসিডিউরাল গাইডলাইন্স। সেখানে বলছে আউটসোর্সিং অফ সার্ভিসেস অফ স্টাফ অবলিক ম্যান পাওয়ার ইজ অ্যান ওয়েল অর্গানাইজড ওয়েল রিকগনাইজড প্রসেস অফ হায়ারিং স্টাফ ইন সার্টিন সিচুয়েশনস হুইচ ইজ ইউজ টু সেন্ট্রাল মিনিস্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ মানে কেন্দ্রীয় সরকারের ব্যাপারে বলছে। এবার এ বি সি বলে তিনটা জিনিস দিয়েছে। এ, কোন ক্ষেত্রে হবে? আন্ডার সেন্ট্রাল স্কিমস হোয়ার দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোভাইডস ফান্ডিং ফর এনগেজিং ম্যান পাওয়ার ফর এ লিমিটেড পিরিয়ড ফর এ স্পেসিফিক প্রোগ্রাম অবলিক প্রজেক্ট ডাইরেক্ট এনগেজমেন্ট অফ স্টাফ বাই ডিপার্টমেন্ট ইজ নট ডিজারেবল বিকজ ইট মে ক্রিয়েট এ পার্মানেন্ট লাইবিলিটি, হেন্স হায়ারিং বাই আউটসোর্সিং ইজ প্রেফারেবল অপশন। মানে কি? মানে হল যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে যদি কোনো আসে, আমি যদি হঠাৎ করে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমে যদি আমি আউটসোর্সিং না নেই, এবার ডাইরেক্ট যদি আমি নিতে যাই, সেক্ষেত্রে পুরো লাইবিলিটি এসে পড়তে পারবে রাজ্য সরকার। যেমন আইসিটি প্রজেক্ট, যারা কম্পিউটার টিচার টিচার বলছিল, আজকে কি আছে তারা? আজকে কি আছে? একজনও নেই। এবং 8 বছর পর অনেক টাকা পড়ে রয়েছে, 48 কোটি টাকা পড়ে রয়েছে, কিন্তু করেনি। আজকে আমাদের ডিপার্টমেন্ট অলরেডি স্টার্ট করে দিয়েছে, আপনারা জানবেন এপ্রিল থেকে আবার আইসিটি প্রজেক্ট আমরা শুরু করছি। তাহলে বলছে এই কথা। সেকেন্ড, ইন কেস অফ সুইপিং অ্যান্ড ক্লিনিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস দিস হ্যাজ বিন প্রেফার্ড অপশন, বলছে এটা প্রেফার্ড অপশন অ্যান্ড ইজ অলরেডি বিং প্র্যাকটিসড বাই এ নাম্বার অফ অফিসেস, এবং এটা বিভিন্ন অফিস প্র্যাকটিস হয়েছে। This is being done in lieu of engaging staff of these services on regular basis by creating posts. এবং এগুলোর জন্য পোস্ট ক্রিয়েট নাই, কিন্তু তোমার এটা নেওয়া দরকার। হাসপাতাল, এই যে হাসপাতালের ক্লিনিং স্টাফ কি বিজেপির আমলে? অল আর আউটসোর্সিং, অল আর আউটসোর্সিং, যারা ক্লিনিং সুইপিং অল আর আউটসোর্সিং। এবং বলছে দিস ইজ বিং ডান ইন লিউ অফ এনগেজিং স্টাফ ফর দিস সার্ভিসেস অন রেগুলার বেসিস বাই ক্রিয়েটিং পোস্ট, দিস কুড বি এক্সটেন্ডেড টু আদার সাপোর্ট সার্ভিসেস অলসো। হয়ার, যেখানে আমরা আসার আগে বলছিলাম, আমরা কোনো অনিয়মিত চাকরি যেমন DRW আমরা দেই নাই কাউকে, MRW দেই না কাউকে, কন্টিজেন্ট ওয়ার্কার্স দেই না কাউকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট ব্যান্ড করে দিয়েছে, কারণ আমি যদি এদেরকে নেই লাইবিলিটি ডাইরেক্ট চলে আসবে আমার উপর, এবং যেটা 2011 শুরু হয়েছে রাজ্যে সেটাকে আমাদের থার্ড পজিশন। ইভেন ইন আদার কেসেস স্টাফ ক্যান বি হায়ার্ড থ্রু আউটসোর্সিং অ্যাগেনস্ট ভ্যাকেন্ট রেগুলার পোস্ট অন সিলেক্টিভ বেসিস উইথ ফুল জাস্টিফিকেশন, কারণ দেখাতে হবে, ফর লিমিটেড পিরিয়ড টিল দি রেগুলার পোস্ট আর ফিল্ড আপ। আমাদের গ্রুপ সির কাজটা কবে শুরু করেছিলাম? 19 ডিসেম্বর। গ্রুপ ডির কবে? 28 ডিসেম্বর।
ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আসছে, তাহলে আমার টোটাল কমপ্লিশন পরীক্ষা টরীক্ষা নিতে এই যে 5,000 লোক নেব, নিতে প্রায় 7-8 মাস লেগে যাচ্ছে। আমি পরীক্ষা নেওয়ার পরে এই 7-8 মাস পর্যন্ত আমার দপ্তর বসে থাকবে, এটা কি কোনো মানুষ চায়? কোনো মানুষ চায়? কেউ চাইবে না, দপ্তর চলতে হবে। এই জন্য সার্কুলার দিয়ে বলল যে এখানে আপনারা জানেন যে এখানে বলে দিয়েছে তুমি যদি আউটসোর্সিং নাও তাকে নেওয়ার জন্য একটা কথা বলতে, এই তো আচ্ছা আচ্ছা মেমোরেন্ডাম নিতে হবে, আছে এনি গভর্নমেন্ট ডাইরেকশন? মানিকবাবু বুঝেন এই কথা বললে হবে না, উনি প্রচুর শিক্ষিত, কলেজ ডিগ্রি পাস করে এসছে, বলছে ইফ দি প্রাইম পেনাল এজেন্সি ফেল টু সাপ্লাই ম্যান পাওয়ার উইদিন দি স্টিপুলেটেড টাইম মেনশন ইন আরপিএম দেন দি ডিপার্টমেন্ট আর ফ্রি টু ইস্যু ওয়ার্ক অর্ডার অবলিক লেটার অফ ইন্টেন্ট টু এনি অফ দি এম্পেনাল এজেন্সি, দি রিকুইজিশন ডিপার্টমেন্ট মে ইস্যু ওয়ার্ক অর্ডার। কাদের থেকে? এম্পেনাল। এম্পেনাল কিভাবে করেছে? টেন্ডার, ট্রান্সপারেন্ট সিস্টেম, যে কোনো ডিপার্টমেন্ট, আমি ডিপার্টমেন্টের মন্ত্রী, আমি চাইলাম এই তুমি আসো আমার অফিসে বসে দাও তোমাকে মাসে মাসে দেবো, নো, এম্পেনাল, ট্রান্সপারেন্ট। আমি বলছে তুমি যদি নাও এদের থেকে নাও, তোমার নেওয়ার জন্য বলেনি কোন ক্ষেত্রে কোন জায়গাটা আমরা নিয়েছি আউটসোর্সিংয়ে, এই যে হাসপাতালে আছে কারা তারা, এরা কি এই প্রথম আউটসোর্সিং? আমরা আউটসোর্সিং নেব না বলেই তো, মানে আপাতত কোনো কাজ তাড়াতাড়ি যাতে এই এম্পেনাল থেকে নিতে পারে, দিস ইজ দ্য সার্কুলার, দিস ইজ দ্য মেমোরেন্ডাম, ট্রান্সপারেন্ট ম্যানারে থাকে। যেহেতু আমরা DRW নিয়োগ করি না, আমরা দীর্ঘ বছর এরকম ঝুলিয়ে রাখতে চাই না কাউকে, আমরা টেটের টিচারদেরও আমরা চিন্তা করছি যে যাতে 5 বছরও না থাকতে হয়, এর আগেই যাতে রেগুলার হয়ে যায় সেই কথাও চিন্তা করছে আমাদের দপ্তর, আমাদের সরকার। মানিকবাবু বলে দিল আনপ্রেসিডেন্টেড, উনি শুরু করে গেল আর বলছে বিপ্লববাবুর দোষ, নির্বাচনের আগে বেকারদের খেপিয়ে দেওয়ার জন্য, বেকাররা বুঝে না ইংরেজি বাংলা, বেকাররা বুঝে না, মানিকবাবু বুঝে না, বুঝে শুনে উনি ইচ্ছাকৃতভাবে, তাহলে ওনাকে 2011 যে আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার রুলস ত্রিপুরা 2011 উড্ড করা উচিত ছিল, 2017 উড্ড করে দেওয়া যাওয়া উচিত ছিল, আমরা তো ওনারটাকে ফলো করছি, তাও ওনারটাকে ফলো করবো না, DRW নেব না। আমার ডিপার্টমেন্টের DRW নিতে চেয়েছিলাম, একটা ছেলেকে অত্যন্ত গরিব, ফাইন্যান্স বলছে নো, ইনডিসিপ্লিন কাজ হবে না, যা যেমন গ্রুপ সি গ্রুপ ডি রেগুলার পোস্ট, 11,000 মতো পোস্ট রেডি করে রেখেছি, এবং কেন 5,000 সবাই জানে, আমরা আমরা তাড়াহুড়ার জন্য সেদিন আউটসোর্সিং বলতে পারতাম, কিন্তু আমরা যে কাজগুলি, আমাকে বলুন তো দেখি, আপনারা এত দীর্ঘদিন সাংবাদিকতা করেন, আমরা বলুন তো দেখি হাসপাতালে এই সুইমিং, আমার সেক্রেটারিয়েটে কারা সুইপিং করে? এর আগেও তো সুইপিং করতো, ক্লিনিং করতো, এরা সবাই আউটসোর্সিং, সেক্রেটারি স্টাফ আউটসোর্সিং, কারা দিয়ে গেছে? ওনারা দিয়ে গেছে। আমার এক তথ্য রয়েছে কতগুলি, আরেকদিন আসলে টোটাল, আজকে হঠাৎ করে আমি শুনলাম উনি রিয়্যাক্ট করেছে, আরে কোনো এক ব্যক্তি দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী, ওনার ক্যাবিনেটের ডিসিশন, এবং ডেলিগেশন অফ পাওয়ার ফাইন্যান্সিয়াল পাওয়ার রুলস করতে গেলে, অ্যামেন্ড করতে হলে ক্যাবিনেটে আসতেই হবে, নো অল্টারনেটিভ ওয়ে। তো উনি এরমভাবে রিয়াকশন করলেন রাজ্যের মানুষকে,
আমি যে বললাম 900 জায়গা ওয়ানে, আমরা কতজন নিয়েছি? আমরাও নিয়েছি আউটসোর্সিং, কত? 290 জায়গা টুতে। তারা জায়গা ওয়ানে কতজন? 900 নিয়েছে। তারা চাকরি আছে? নেই। কিভাবে বলে দিচ্ছে অনর্গল, মিথ্যার পর মিথ্যা, মনে যা চাইছে, এরকম অসত্য তথ্য দিতে পারে? উনি ফাইন্যান্সিয়াল ডেলিগেশন রুল করে গেল আর আমাদের বলছে এটা আনপ্রেসিডেন্ট এবং ত্রিপুরা রাজ্যে কোন উইথড্র করার জন্য। উনি উনি কি করেছে? উনি উইথড্র করে গেলেন না কেন? 2017 যদি উইথড্র করতো আমরা করতে পারতাম না? আমরা যদি শুরুয়াত করতাম তখন উনি ধরতে পারত আপনারা শুরুয়াত করেছেন, আমরা শুরুয়াত করিনি। হ্যাঁ, আউটসোর্সিং এর লোক নেইনি, এটা অসত্য। আউটসোর্স লোক নিয়েছি, কিন্তু মনে রাখবেন যেগুলি একদম সুইমিং ক্লিনিং, সুইমিং ক্লিনিং এসব ক্ষেত্রে করা হচ্ছে। হ্যাঁ, যদি আর্জেন্ট লোক লাগে সেক্ষেত্রে, আমি যেটা সার্কুলারটা পড়ে বললাম ফাইন্যান্সের যে কারণে আজকে এখানে উঠেছে সেটাই বলা হয়েছে। পার্টিকুলারলি ইভেন ইন আদার কেসেস, ইভেন আদার কেসেস স্টাফ ক্যান বি হায়ার্ড। হঠাৎ করে একটা লোক লাগবে, হঠাৎ করে লোক লাগে, কি করবো আমি? ইন্টারভিউ, ইন্টারভিউ যখন শুরু করবো এ একজনের জন্য ইন্টারভিউ করলে চলবে? আজকে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আমরা রেগুলার পোস্টে নিচ্ছি, প্রায় আজকে লাস্ট ডেট আমার জানা মতে 150,000 মতো হয়েছে। তাহলে তাদের পরীক্ষা তারিখ করে দিয়েছি 24-25, আমি হঠাৎ করে কীভাবে? তার মানে এই যে কোন দিন ঠিক হবে আমার ডিপার্টমেন্ট বসে থাকবে? এই জন্য বলছে ইভেন ইন আদার কেসেস স্টাফ ক্যান বি হায়ার্ড থ্রু আউটসোর্সিং অ্যাগেনিস্ট ব্যাক অ্যান্ড রেগুলার পোস্ট। তাকে বলেনি ইউ ক্যান, ইউ মে, অন সিলেক্টিভ বেসিস উইথ ফুল জাস্টিফিকেশন। কারণটা কি? না আমার কাজ চলছে না জায়গা, ফর লিমিটেড পিরিয়ড 3 মাস, 4 মাস, 6 মাস, টিল দি রেগুলার পোস্ট আর ফিল্ড আপ, ক্লিয়ার কেস। অথচ একটা মিথ্যা অনর্গল বলে গেল, একটা মিথ্যা অনর্গল বলে গেল, অর্থাৎ একটা ক্ষমতার থেকে চলে গেলেই মিথ্যার আশ্রয় নিতে হবে, অনর্গল মিথ্যা বলে চলে গেল। ওরা এটা তাদের নীতি, এরা জানে বারবার একটা মিথ্যা কথা বললে, বারবার যখন বলবো তখন এটাই সত্য পরিণত হয়। এই জন্য ওনার এটা আজকে এটা তাদের বদভ্যাস দীর্ঘ বছরের, এটা তারা করছে। তো আমরা কোনো ফিডার পোস্ট বা সরকারি নিয়মিত পদকে আমরা আউটসোর্স করা হয়নি, কোনো ফিডার পোস্ট, কোনো ফিডার পোস্ট বা সরকারি নিয়মিত পদকে আউটসোর্স করা। আপৎকালীন পরিস্থিতি বিবেচনা করে জরুরি ভিত্তিতে লোক নিয়োগের সাথে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাও আমার ডিপার্টমেন্টে হঠাৎ করে যদি বলে, আমি যদি বলি আমার ডিপার্টমেন্ট যদি বলে আমি নিতে পারবো, আমি নেব না কোনো ডিপার্টমেন্ট। হঠাৎ করে না চলতে পারলে তাহলে আমাকে 1% জন্য কোনো লোক নিতে পারে, নিতে হতে পারে। সেই ক্ষেত্রে বলে দিয়েছে এ দিস এম্প্যানেলড, তুমি লোক নিলে এদের থেকে নেবে, যাতে কোনো রকম হেরাফেরি না হয়, ট্রান্সপারেন্টের জন্য এটা করা হয়েছে। আমি বুঝি না এটার মধ্যে কোথায় কোথায় ত্রুটি ছিল সেটা আমি দেখি নাই। এবং টেন্ডার যে করা হয়েছে এই অনলাইন বিট ডকুমেন্ট, এটা পরিষ্কার চপ ট্রান্সপারেন্ট সিস্টেমে এটা করা হয়েছে। তো এটা আমার কাছে আশ্চর্য লাগে যে এই যে গোয়েবলস, জোসেফ গোয়েবলসের উত্তরসূরিরা এখনও এখানে আছে, এই রাজ্যে এখনও রয়েছে, কিছু কিছু আছে, রিপিট এ লাই অফ এন এনাফ অ্যান্ড ইট বিকাম দি ট্রুথ, এটা জোসেফ গোয়েবলস বলছে আজকে, সেটাকেই তারা কাজ করছে। এবং রাজ্যের নির্বাচনের আগে রাজ্যের বেকারদের, যুবকদের বিভ্রান্ত করার জন্য। এবং জানেন আপনারা যে আমরা আমরা এই পর্যন্ত আমরা কিন্তু রোজগার এবং চাকরির মধ্যে একটু পার্থক্য করে ফেলি, আমরা একটু গণ্ডগোল করে ফেলি অনেকে। আমাদের আমাদের
রাজ্য সরকারের দপ্তরগুলি চালানোর জন্য দপ্তরগুলি, আমি কে কে পেল চাকরি ইট ইজ নট মাই ম্যাটার, আমার ম্যাটারটা হলো আমার দপ্তর চলতে হবে। দপ্তরগুলি চালানোর জন্য বিভিন্ন দপ্তর নিয়মিত চাকরি আমরা দিয়েছি 2944 জন, এর মধ্যে আরেকটা বিরাট গ্রুপ যাচ্ছে টেটের, যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে সেজন্য আমি পোস্টিং দিতে পারছি না, পোস্টিং ফার্স্ট ওই পরে হবে, সেজন্য এরা অসুবিধা রয়েছে। আমরা চুক্তিবদ্ধ চাকরি দিয়েছি 2250 স্কিম, এটা কন্ট্রাক্ট সিস্টেম যেটা আছে আউটসোর্সিংয়ে, এ পর্যন্ত আমরা চাকরি দিয়েছি 1956 জন, ডাইন হান্ড্রেডে 401 জন এবং টোটাল গিয়ে 7551 জন। এখন এই যে 5000 এগুলি ছাড়া এই যে এসপি বিভিন্ন রকম এসপির জন্য, পুলিশের জন্য, পুলিশ কিন্তু রেগুলার, এই যে 500 পুলিশ নিব একদিন বলেছিলাম আমি, এগুলি রেগুলার, এগুলি তো আমি অবশ্যই তাহলে পুলিশও তো নিতে পারতাম। তো এখানে প্রশ্ন হলো আমরা আমাদের আমাদের সরকারের, এটা আমাদের না, এটা স্বামী বিবেকানন্দ আমার কথা বলা না, এটা নরেন্দ্র মোদীর কথা না, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা না, তাহলে স্বামী বিবেকানন্দ পুজো করি কেন আমরা? উনি বলেছেন সমস্ত পৃথিবীর সম্পত্তি এক জায়গাতে এনে দিন তাহলে পর্যাপ্ত হবে না যদি স্বাবলম্বী না করা যায়, এটা আমার কথা নয়। তাহলে কি বলবো স্বামী বিবেকানন্দ পাগল ছিলেন? কেউ বলতে পারে, আপনাদের কলমে আপনারা লিখতে পারেন, আমি বলতে পারবো না। আমরা দীর্ঘ এবং পৃথিবীর মানুষ আমাকে গ্রহণ করে, পৃথিবীর মানুষ আপনারা জানেন, সেজন্য আমাদের আমরা রোজগারের ক্ষেত্রে, রোজগারের ক্ষেত্রে আমরা জানেন আড়াই বছরে, তিন বছরই ধরি, তিন বছর যেহেতু হয়েছে, 5039টি ছোট মাঝারি শিল্প স্থাপন হয়েছে, মাঝারি ছোট মাঝারি শিল্প তিন বছরে 5039টি ছোট মাঝারি স্থাপন হয়েছে, আমরা একটাও বড় শিল্প পারিনি। এবং এই শিল্প শিল্প উদ্যোগীরা 644 কোটি টাকা এরা এতে বিনিয়োগ করেছে, এখানে কর্মসংস্থান হয়েছে, এখানে কর্মসংস্থান হয়েছে 30,160 জনের। বারবার আমি একবারও চাকরি বলছি না, চাকরি অর্থ সরকারি চাকরি, আমি কর্মসংস্থান হয়েছে 30,160 জনের। এই যে বলছি 5039টি শিল্প প্রতিষ্ঠান ছোট বড়, বামেদের 25 বছরে কটা হয়েছে? 4901টা, আর আমরা 5039টা। যদিও তাদের সময় বড় শিল্প এক বা দুইটা হয়েছে, একুরেটটা আমার কাছে নাই। তাহলে এটা একটা কর্মসংস্থান, কেউ কেউ সব রাজনীতি দল খারাপ বলে আমি বলি না। কিছুদিন আগে এক ভদ্রলোক কংগ্রেস দলের এআইসিসি লেভেলের এক লিডার এসেছে, সে বিরোধী দল, সে ইচ্ছা করলে বিজেপির বিরুদ্ধে বলতে পারত। সে বলছে যে সরকারি চাকরি দেওয়া সবাই সম্ভব নয়, কিন্তু বিকল্প কর্মসংস্থান একমাত্র উপায়। এই যে কথাটা, এই জন্যই এবার এটার জন্য আমরা কি করলাম, একটু আগে মাঝারি শিল্প বললাম, ক্ষুদ্র শিল্প বললাম, তিন বছরে 42,023 জনকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করে দেওয়া হয়েছে, এতে কর্মসংস্থান হয়েছে 7,000 বেকারের, বাকিরা স্বরোজগারই হয়েছে। ব্যাখ্যাটা আমার গুজে আমাকে দখলে কোশ্চেন করবেন, বাকিরা স্বরোজগারই হয়েছে। আমাদের স্লোগানটা হচ্ছে জব সিকার নয় জব ক্রিয়েটার, আমাদের লাইনটা এটা, আমাদের লাইন সিপিএমের লাইন না, আমাদের লাইন কংগ্রেসের লাইন না, আমরা একটা ব্যতিক্রমী লাইন, স্বামী বিবেকানন্দের লাইন, আমরা অন্যের লাইনে চলবো না। তো যতই আমাদের ইনস্টিগেশন করুক আমরা অন্যের লাইনে চলবো না, আমরা চাকরি দেব, আমাদের দপ্তর চালাতে গেলে চাকরি লাগবে। আমরা নির্বাচনে টোটাল আমাদের যে কমিটমেন্ট, সেই নির্বাচন আগে এই 5000 শেষ হলেই আমার 6500 আবার রেডি। তো এখানে এটা হয়েছে,
এবং আপনারা জানেন এটাও কর্মসংস্থানের একটা পদ। 3 বছরে 4,956 জন আমরা স্বাবলম্বন প্রকল্পে 113 কোটি 76 লক্ষ টাকা দিয়েছি, 113 কোটি 76 লক্ষ। আমরা 3 বছরে পিএমইজি প্রকল্পে 2,460 জন বেকারকে স্বরোজগারী হওয়ার জন্য আমরা 141 কোটি 141,96 লক্ষ টাকা দিয়েছি। সরকারি চাকরি করলাম, এবার সংখ্যা এবার 96,000 হবে, 97 হবে, আপনি যোগ করে নেবেন। আমাদের প্ল্যানিংটা অন্য জায়গায়, এবং এই জন্য আমরা দেখেছেন গত ক্যাবিনেট মিটিংয়ে আমরা বেশ কিছু কর্মসূচি, যেমন ফুলের 400 আরম্ভ করে, এবং একটা ফুলের এবং ট্যুরিজম দিয়ে সিকিম দাঁড়িয়ে গেল। আমাদের 12,000 মেট্রিক টন ফুল দরকার, এখানে আমাদের মাত্র 1,200 মেট্রিক টন। দিস ইজ দ্য সিচুয়েশন। তো এই যে জিনিসগুলি আমার দুঃখ লাগে, আপনারা জানেন যে এখন কিন্তু সবচেয়ে বড় ধর্ম কি? এখন ডেমোক্রেসি, গণতন্ত্র, সবচেয়ে বড় ধর্ম গণতন্ত্র, সবচেয়ে আর রাজনীতি, সবচেয়ে বড় রাজনীতি কি? উন্নয়নের রাজনীতি। সিধা হিসাব পৃথিবীব্যাপী কোথাও ডেমোক্রেসি ইজ দি সবচেয়ে বড় ধর্ম, সেকেন্ড রাজনীতি হল উন্নয়নের রাজনীতি, এর বাইরে কোনো নীতি নেই। এটাই দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছে, হিসাব হবে নির্বাচনের আগে, এবং আবার হিসাব হবে আরেকবার যখন গভর্নমেন্ট হবে, তখন হিসাব দেখবেন কড়া গন্ডা হিসাব দিয়ে দেব। বিভ্রান্ত করে রাজ্যের বেকারদের বিভ্রান্ত করা যাবে না। মানিকবাবু, এই এডিসি নির্বাচনে তো আপনি ফল পাবেন, আমি জানি অ্যাডভান্স, উনি বলবে আর 15-20 দিন পেরোলে উনি বলবে গণতন্ত্র নেই, আমরা ভোটে দাঁড়ালাম না, আমরা উদ্ধ করে নিলাম, ওনার এই ইতিহাস রয়েছে অতীতে, এবং বলবে আমরা গণনা কেন্দ্রে যাচ্ছি না। সম্মানজনকভাবে পশ্চাৎপদ। তো ওনার আমরা জানি উনি কেন এসব নাটক করছেন, আমরা জানি। এখানে আমরা যেখানে রামরাজ্য প্রতিষ্ঠার চিন্তা করছি, রামরাজ্য প্রতিষ্ঠা সারা দেশে, এটা আমার স্লোগান নয়, গান্ধীজি পর্যন্ত খিলাফত আন্দোলনকে জাতীয় কংগ্রেসের আন্দোলনে নিয়েছিলেন, এতে করে বিভেদের রাজনীতি করেছিলেন, সে গান্ধীজি পর্যন্ত রাম নামে ফিরে আসতে হয়েছে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, গান্ধীজি বলেছেন, এই যে 141 কিলোমিটার ডান্ডি যাত্রা উনি রামধুন গাইতে 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 গেছেন, উনি এই রামের মধ্যে পেয়েছেন সমস্ত ধর্মের প্রতিনিধিকে, সমস্ত মানুষের। এই জন্য ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো দে সুমতে, সবকে সবকো দে ক্যা হে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। এখানে গান্ধীজি রামকে সকল ধর্মের প্রতিনিধি হিসেবে দেখেছেন, এবং 141 মাইল ডান্ডি যাত্রাকালীন গান্ধীজি এই নাম গাইতে গাইতে গেছেন। গান্ধীজি প্রতিদিন প্রার্থনা সভায় এই নাম গাইতেন। তো সুতরাং যারা রামকে অন্য চোখে দেখছেন সেটা আমি জানি না। রাম রাম রামটা হলো সকল সম্প্রদায়, সকল ধর্মের প্রতিনিধি, এটা হ্যাঁ এই শেষ পর্যন্ত হে রাম। এবং এটাকে কেউ ছোট করলে, কেউ বলছে প্রজাতন্ত্র দিবসে রাম নাম কি জয় শ্রীরাম বলা যায় না, আরে জয় শ্রীরাম, শ্রী মানে কত বড়, শ্রী মানে কি, শ্রী মানে, শ্রী মানে হলো অর্থ হলো সমৃদ্ধির প্রতীক,
আর রাম হলো মূল্যবোধের প্রতীক। আজকে সেটা আজকে এটা বিকল্প নেই কিচ্ছু। জয় শ্রীরাম বলবে নাকি তুম্পাসনা বলবে? জয় শ্রীরাম বললে যদি কারো গায়ে লাগে তো তোকে তুই যে মিষ্টি লাগে তো মেয়ে কে করু? তোমার গায়ে যদি মিষ্টি লাগে জয়রামের শুনে আমি কি করব? এই জন্য বলছে মিষ্টি লাগে তো তুমি মেয়ে কে করু? আজকে যখন দেখছে রাজ্য সরকার একটা ব্যতিক্রম, এখানে অনেকে ভালো লাগবে না, আপনাদেরও কারো কারো ভালো লাগবে না পারে, মেজরিটি মানুষ চায় রাজ্য স্বাবলম্বী হোক। কয়েকজনে ভালো, মানিকবাবুর মতো আমরা হাঁটবো না। মানিকবাবুর পথটাকে এ রাজ্যের মানুষ উড়িয়ে দিয়েছে, ওনাকে ভালো করবো কেন? উনি কি ভালো কাজ করেছেন? রাজ্যের মানুষ তো পরীক্ষা দিয়েছে, নো ইজ নট অ্যাট অল রিকোয়ার্ড, ওনার দরকার নেই। আমি মানিকবাবু বলবো, রাজ্যের মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে বলবো, এই কাজ থেকে বিরত থাকুন, গভর্নমেন্ট আপনার সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছে, আপনি ভালো আছেন, ভালো থাকুন, আমাদের অন্য কিছু বলার নেই, কিন্তু অযথা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করবেন না। তো এই কথাটা যেহেতু বলছে এই জন্য আমি কথাটা বললাম যে আউটসোর্সিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ আউটসোর্সিং, এটা কাউকে বলা হয়নি, তুমি লোক নিয়োগ করতে হবে, বলছে লোক নিয়োগ করলে যদি আউটসোর্সিং নাও তাহলে তুমি এই প্যানেল থেকে নেবে। আমার দপ্তর আমি নেব না, আমি আমি ইন্টারভিউ নেব, সময় লাগবে, আরেক দপ্তর বলবে না আমার এক্ষুনি লাগে দুজন লোক, তা আমি কি করব? এই প্যানেলটাকে আমাদের রাজ্যের অনেক সংস্থা আছে এই প্যানেলের মধ্যে তারাও আছে বলে আমার কাছে খবর রয়েছে। ধন্যবাদ, নমস্কার। কি প্যানেল? না প্যানেল, এটা হলো তারা কোয়ালিফাইড, না 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 ওইটা না, ওইটার সাথে প্যানেল না, ওইটা হলো ওয়েটিং লিস্ট, এটা হলো ব্যাংক। আমরা যারা পরীক্ষা দিয়েছে তারা ধরনের লিস্ট হয়ে গেল, যেমন এখন পাচ্ছি না, আমরা এখন অনেককে নিতে চাই পাচ্ছি না। আবার আমার অ্যাডভার্টাইজমেন্ট বলে দিয়েছে কি ওয়ান টাইম রিল্যাক্সেশন, যারা ওভারেজ হয়ে গেছ তারাও আসো যদি টেট কোয়ালিফাইড হয়। এই যে আমাদের টিআরবিটি বোধ হয় এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট করেছে, নাই তো আমি কি করব? আমার স্কুলে টেট টিচাররা এখন তারা নমস্য, তারা যে ছেলে মেয়েকে পড়াবে সে ছেলে মেয়ের আর ফিরে তাকাতে হবে না, এই জন্য টেট আলাদা। আমরা বলছি যাতে আর বহুত লোক নিতে হবে, আমরা এর মধ্যেই আবার চিঠি দিচ্ছি টিআরবিটিকে, তুমি আবার টেটের মধ্যে পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে, খুব সম্ভব না পরীক্ষার ডেট না মানে আহ্বান করেছে যারা যারা জানো, বোধহয় 31 মার্চের মধ্যে বোধহয় লাস্ট ডেট জমা দেওয়ার জন্য। ঠিক আছে।